সাত দফা দাবিতে মঙ্গলবার বাঁকুড়া জেলার কোতুলপুর নেতাজি মোড়ে মশাল মিছিল করলেন স্থানীয় সিপিআইএম নেতাকর্মী সহ সকল বাম সংগঠনের কর্মী সমর্থকরা। মূলত আগামী 26 নভেম্বর সিপিআইএম এর পক্ষ থেকে সারা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেই ধর্মঘটকে সফল করতেই এদিনের এই মশাল মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন কোতুলপুর এরিয়া কমিটির সাধারণ সম্পাদক তথা পরিচিত সিপিআইএম নেতা তাপস চক্রবর্তী। এবং আজকের এই মিছিল সম্পর্কে তিনি বলেন, আমাদের 26 নভেম্বর যে সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেই ধর্মঘটকে সফল করার জন্য আজকে কোতুলপুরে আমরা সমস্ত গণসংগঠন এবং সিপিআইএম সহ বামপন্থী দলগুলো মিলে মিছিল করেছি, মশাল মিছিল করেছি, সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়েছি। এর আগে আমরা আমাদের গণসংগঠনগুলোর পক্ষ থেকে গোটা থানা এলাকায় পথসভা, মাইক প্রচার, দেওয়াল লেখন ইত্যাদির মধ্য দিয়ে জনগণের কাছে পৌঁছেছি। আমাদের যে সাত দফা দাবি, যে দাবি আমরা ঘোষণা করেছিলাম যে আয়কর দেন না এমন পরিবারকে 7,500 টাকা মাসে দিতে হবে, প্রতিটা মানুষকে মাসে 10 কিলো করে খাদ্যশস্য দিতে হবে, 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, নয়া কৃষি বিল যে চালু করার চেষ্টা হচ্ছে দিল্লির সরকার, সেই নয়া কৃষি বিল বাতিল করতে হবে, লেবার কোড শ্রম আইন সংশোধনের নামে যে চালু করার চেষ্টা হচ্ছে, শ্রমিককে দাসত্বে পরিণত করার চেষ্টা হচ্ছে সেই বিল বাতিল করতে হবে, সামাজিক সুরক্ষার প্রশ্ন এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের পেনশনের ব্যবস্থা করতে হবে, বেসরকারিকরণ করা চলবে না, যে দাবিগুলো নিয়ে আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করি তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আগামী 26 তারিখ ভারতবর্ষের 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, 250 কৃষক এবং ক্ষেতমজুর সংগঠন, ছাত্র যুব সংগঠন, মহিলাদের সংগঠন, বিভিন্ন ফেডারেশন, এনজিও, গোটা ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, এমনকি জাতীয় কংগ্রেস এই বন্ধকে সমর্থন করছে। স্বাভাবিকভাবেই আমরা আশা করি যে গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকারের যে জনবিরোধী নীতি, কৃষক মারা শ্রমিক মারা যে নীতি, তার বিরুদ্ধে ধর্মঘটে সামিল হবেন এবং 100%ই ভারতবর্ষের মাটিতে সেই ধর্মঘট সফল হবে। আমাদের রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সে কৌশলে এই ধর্মঘটকে ব্যর্থ করার জন্য অনেক অপকৌশল নিয়েছেন। এদের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এই ধর্মঘটের পক্ষে দাঁড়াতে পারছেন না। এদের শিক্ষা দপ্তর মাস্টারমশাইদের বলেছেন যে 25, 26, 27 তারিখে স্কুল স্যানিটাইজেশন করতে হবে এবং তার মধ্য দিয়ে স্কুলকে খোলানোর একটা অপচেষ্টা, বন্ধকে ব্যর্থ করার প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস করছে। আজকে আমাদের কোতুলপুরে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মাইকিং হয়েছে যে 25 তারিখে 26 তারিখে যে ওদের মাসিক বন্ধ নির্মাণ কর্মীদের, সেই বন্ধটাকে তুলে নিয়ে আগামীকাল তারা সেই ছুটি ঘোষণা করছে এবং বন্ধের দিনে সমস্ত নির্মাণ কর্মী অসংগঠিত শ্রমিককে কাজে যাওয়ার কথা বলছে। কার্যত তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে দাঁড়িয়ে, নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এই বন্ধের বিরোধিতা করছে, গোটা ভারতবর্ষের জনগণের বিরুদ্ধে এই দুটো শক্তি নেমেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা ট্রেড ইউনিয়ন, বামপন্থী দল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এই ধর্মঘটের পক্ষে ভারতবর্ষের সব ধর্ম, সব বর্ণের মানুষ, সব ভাষার মানুষকে আহ্বান জানিয়েছি ধর্মঘটকে সফল করার জন্য। তার জন্যই আজকের মিছিল এবং আগামী 26 তারিখ 100%ই ধর্মঘট সফল হবে, এই প্রত্যাশা আমরা করতে পারি, এই আশা আমরা করতে পারি। কোতুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোতুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।